আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের মাঝ থেকে প্রচুর প্রশ্ন পাচ্ছি ইতালির ভিসা নিয়ে ইতালির ভিসাটা আসলে কিভাবে দেয় এটা কি লটারি করে দেয় নাকি অন্য কোনো উপায় বা অন্য কোনো প্রসেসে এই আর কি ভিসা প্রসেসিংটা করা হয় ক্যান্ডিডেট সিলেক্ট করা হয় তো এসব নিয়েই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর প্রথমবারের মতো যারা আমাদের চ্যানেলে জয়েন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন যারা দেখলেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন একটা কমন কোশ্চেন আমাদের চ্যানেলে আসতেছে বারবারই অনেকেই লিখতেছে ভাইয়া এত অ্যাপ্লিকেশন জমা হয়েছে আমাদের তো যারা এজেন্ট বা সামহাও যারা যাদের মাধ্যমে দিয়েছে তারা তো বলতেছে এটা লটারি হতে পারে এটা কি আসলেই কি লটারি হবে আমি যদি আনসার দেই তাহলে বলবো এটা না লটারি হবে না এটা যদি বলেন তাহলে হয়তো বা আপনার যখন ভিসা হবে না সামহাও তখন এটা একটা প্রতারণার একটা মানে কৌশলও হইতে পারে দেখেন আমি ভাই এটা ওদের যে ইতালির যে সাইট এটার গ্যাজেটের মানে যেটা লেখা আছে আমি জাস্ট প্রিন্ট আউট দিয়ে নিয়ে আসছি এবং আপনারা চাইলে ওদের সাইটে গিয়ে এটা দেখতেও পারেন এখানে বলা আছে 2023-82705টা টোটাল ভিসা ক্যান বি ইস্যু এবং এটা আবার ভাগ করে দিছে নাম্বার অফ ভিসা রিজার্ভ ফর ইচ ক্যাটাগরি মানে বিভিন্ন ক্যাটাগরিতে তারা ভাগ করছে তার মধ্যে মেন যে ক্যাটাগরিটা তারা করতেছে 38705 জন হচ্ছে আপনার যেটা এমপ্লয়মেন্ট হচ্ছে নন সিজনাল অথবা সেলফ এমপ্লয়মেন্ট যেটা এই ধরনের কাজের জন্য তারা সুযোগ পাবে এবং এই কোটাটা তারা ফিক্সড করছে এই 38705-এর মধ্যেও কিন্তু তারা এখানের মধ্যে বলতেছে 30105টা ভিসা রিজার্ভ ফর ওয়ার্কার ইন রোড ট্রান্সপোর্টেশন কনস্ট্রাকশন হোটেল ট্যুরিজম মেকানিক্স টেলিকমিউনিকেশন অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি সো এটা হচ্ছে আপনার এক নম্বরে দুই নম্বরে আমি আসি যেটা বলতেছে 44,000 আপনার সিজনাল এমপ্লয়ি নিবে এখন অনেকেই বলতেছে সিজনাল এমপ্লয়ি কি শুধু এগ্রিকালচার না ভাই এখানে এরা মানে স্পষ্ট আপনার ইংলিশে লেখা আছে আমি ইংলিশ মানে এটা আপনারা ইংলিশে ট্রান্সলেট করে নিয়েন ইতালিতে না বুঝলে সো এখানে লেখাই আছে যে এটা এগ্রিকালচার অ্যান্ড হচ্ছে ট্যুরিজম হোটেল সেক্টর মানে 44,000 সো এগ্রিকালচারে কিন্তু 44,000 টোটালটা নিতেছে না কোটাটা সো এখানে আমি টোটাল জিনিসটা আরও পড়ছি এদের প্রসেস কোথায় কী এরা যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে এরা আরও হেল্প করবে এখানে প্রত্যেকটাই আপনার এখানে যেটা তারা ইনফরমেশন দিয়েছে কোন কোন কান্ট্রিগুলো মানে নন ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারা এখানের মধ্যে এই সুযোগটা পাবে 33টা কান্ট্রি তার মধ্যে বাংলাদেশ আমি মার্ক করে রাখছি বাংলাদেশেও আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবে প্রসেসটা কী এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এদের সাইডে গিয়েও কিন্তু আপনারা মেল লিখতে পারেন এটা কিন্তু ওপেন এখানে কেউ আপনাকে বলবে না কেন লিখেছ সো এটা কোথাও লেখা নাই যে আমাদের যদি বেশি ক্যান্ডিডেট মানে অ্যাপ্লাই করে আমরা লটারির মাধ্যমে ড্র করব এরকম কিছুই লেখা নাই এখন কি হতে পারে ব্যাক এন্ডে ইতালিতে প্রচুর কোম্পানি আছে এখন কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানি আছে সব কোম্পানি কিন্তু ভাই সমান পরিমাণ লোকের জন্য আবেদন করতে পারবে না এটা যদি একদমই না ধরেন একটা কোম্পানি ছোট কোম্পানি তার লিমিট কোটা হচ্ছে 5টা এখন সে 5টার জন্য যদি আপনার মতো 5 জনের কাছে টাকা নেয় এবং তার ডকুমেন্ট সব কিছু এবং এই কোম্পানির ধরেন যে আপনার ইয়ারলি একটা ইনকাম থাকে এই ইনকামটা যদি ফুলফিল করে তখনই কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে এখন যদি তার 30,000-এর মতো আপনার অ্যাপ্রক্সিমেটলি ইয়ারলি যেটা এখন যদি ধরেন যে কোম্পানির 5 জনের লিমিট আছে কোটা আছে বাট তার ইনকামটা ফুলফিল হচ্ছে না তখন কিন্তু সে 5 জন আনতে পারবে না হয়তো তার কমে যাবে সো এগুলো কিন্তু অনেক ইন্টারনাল ব্যাপার আছে ভাই এগুলো হয়তো আপনাদের সাথে অনেকেই বলতেছে না বলবে না কারণ হচ্ছে এটা একটা এখন একটা বিজনেস হয়ে গেছে যে আপনার অনেকেই টাকা নিচ্ছে যে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কাছে কিছু টাকা নিতেছে এবং অ্যাপ্লাই করার জন্য যে টাকাটা নিচ্ছে এই টাকাটা আদৌ পাবেন কি না পাবেন আমি এটা নিয়ে কথা নাই বলি সো এটা আপনাদের ব্যাপার সো আমার কথা হচ্ছে এখানে আপনাদের একটু সাবধানতা করে দেওয়া সো এখন ধরেন যে একজনের 5টা মানে 5 জনের জন্য নিতে পারবে সে 5 জনের জন্য অ্যাপ্লাই করলো আপনার মতো 5 জন সো সব কিছু ঠিক আছে আপনার ভিসা ইনশাল্লাহ হবেই এটা কোনো সমস্যা নেই এখন ধরেন যে সে যদি ডিসঅনেস্ট হয় অসৎ লোক হয় যে তার কাজ হচ্ছে সে এই এই সুযোগে মানে কোটি কোটি টাকা ইনকাম করবে তখন কি করবে সে 5 জন নিতে পারবে কিন্তু সে লোকের 300 লোকের কাছ থেকে মানে টাকা নিল সে বললো আমি 300 লোক নিতে পারবো তো 300 লোকের কাছে বললো যে ইনিশিয়ালি তোমাকে 1 লাখ অথবা 2 লাখ টাকা করে আমাকে দিতে হবে এটা প্রসেস মানে আমাকে অ্যাপ্লিকেশনভাবে একটা খরচ আছে সো আপনাদের কাছে 300 লোকের কাছে 2 লাখ করে টাকা নিলে কী হচ্ছে 6 কোটি টাকা আসতেছে তো এই 6 কোটি টাকা আপনার
মানে হচ্ছে পাঁচজনের জন্য, পাঁচজনের তার লিমিট, কিন্তু সে 6 কোটি টাকা কিন্তু ইনকাম করে ফেলছে অলরেডি। মানে এই টাকা কিন্তু আপনারা পাবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে কিনা আমি শিওর না, ভাই আপনারা ভালো জানেন। সো এটা নিয়ে আমি আবার যাব না ডিটেলসে, তখন দেখা যাবে যে সমস্যা। সো এই ধরনের কোম্পানিগুলো দেখা যাবে যে আপনার বলবে যখন আপনার ধরেন যে এক মাস, মানে লাস্ট আমাদের ভিডিওতে আমরা বলছি গভর্নমেন্ট কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিছে এক মাসের মধ্যে তাদের যে ভেরিফিকেশনের কাজগুলো এগুলো শেষ, মানে শেষ করতে। সো এক মাস বা ম্যাক্সিমাম 1.5 মাসের মধ্যে যখন গভর্নমেন্ট সিলেক্ট করে ফেলবে সব ভেরিফিকেশন শেষ হয়ে যাবে, তখন দেখা যাবে যে 295 জন যা মানে লোক তার রিজেক্ট হয়ে গেছে। এবং এই যে 295 জন লোকদেরকে কী বলবে, তার তো একটা কিছু তৈরি করতে হবে। তখন সে বলবে ভাই ইটালির ভিসা অনেক কঠিন, এটা কপালই সবার হয় না, এটা লটারি হয়েছে। সো লটারিতে ভাই 5 জনের হয়েছে, আপনি ওই 5 জনের মধ্যে নাই, আমি কী করবো? আপনার তো মানে এই বাবদ আমি যে টাকাটা নিচ্ছি এটা তো অনেক, আমার লয়ার খরচ এই খরচ মিলায় তো চলে গেছে। সো আপনার এখন তো আমি টাকা মানে আর দিতে পারবো না, এটা হচ্ছে আল্লাহর মধ্যে আবার চেষ্টা করবো। সো এইটা হচ্ছে একটা সান্ত্বনা হবে। তো ভিসা প্রসেসিং নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে, কনফিউশন থাকলে নির্দ্বিধায় আমাদের লিখতে পারেন, আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টস রিড করার, অ্যান্সার দেওয়ার। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।